লকডাউনের মধ্যেই মাঠে গড়ালো প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি পর্ব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, হারিয়েছে উত্তর বারিধারাকে। বাংলাদেশ পুলিশের সাথে 2-2 গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। এদিকে এফসি কাপের বাছাই পর্ব থেকে ঢাকা আবাহনীকে বাদ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। গত 9 এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের, তবে করোনা লকডাউন বিধিনিষেধে মাঠে গড়েনি লিগ। অবশেষে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরু সিদ্ধান্ত নেয় বাফুফে। দর্শকহীন মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বারিধারার সীমানায় গোল উৎসবে মেতে ওঠে কিংসরা। আগামী 14 মে থেকে এফসি কাপে গ্রুপ পর্বে খেলবে বসুন্ধরা কিংস। প্রস্তুতির জন্য বড় সহায়ক হবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। উত্তর বারিধারাকে 6-0 গোলে হারায় কিংসরা। জোড়া গোল করেন রাহুল বেসেরা, রবসন ও ফার্নান্দেস। এফসিকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা, তো আমরা এফসিতে রওনা দিব, মালদ্বীপে রওনা দিব 10 তারিখ থেকে। তো আশা করছি এবার এফসিতে ভালো কিছু করে আমরা দেশবাসীকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবো। করোনাকালের মধ্যে খেলা মাঠে গড়ানো ইতিবাচক হিসেবে দেখছেন বসুন্ধরা কিংস সভাপতি। গত বছরের লিগটা বন্ধ হয়ে গেছিলো 5-6টা ম্যাচ হওয়ার পরে, আর করোনা নিয়ে একটা সবার একটা অজানা আতঙ্ক ছিল। তো এবছর যদিও করোনার প্রকোপ আছে, কিন্তু আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি এই জীবনযাত্রা। এখন করোনা একটা অনিশ্চিত, এটা কখন যাবে কেউ বলতে পারে না, সুতরাং জীবন তো থেমে থাকবে না। তো বাফুফে যে সিদ্ধান্ত নিয়েছে বা লিগ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে লিগ শুরু করার, আমি এটাকে অন্তত ইতিবাচক দৃষ্টিতে দেখছি। এদিকে লকডাউন প্রতিবন্ধকতায় 14 এপ্রিল মালদ্বীপ ইগলসের সাথে এফসি কাপে বাছাই পর্ব খেলা হয়নি ঢাকা আবাহনীর। পরে ম্যাচটি আয়োজন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বেশ কয়েকবার দুপক্ষের আলোচনার পরও কোনো সুরাহা না হয় আবাহনীকে বাদ দিয়ে এএফসি কাপ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।